Assalamualaikum, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো খুবই সহজ একটি পুডিং এর রেসিপি। কোনো রকম ভাব দেওয়ার ঝামেলা ছাড়াই দুধ দিয়ে খুবই অল্প সময়ে পুডিংটা তৈরি করে নেওয়া যায়। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়। যে কোনো অকেশনে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে, আর ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। পুডিংটা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি, আর খুব সামান্য একটু পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। এতে দুধটা যখন জাল করবো দুধটা খুব সহজেই নিচে ধরে যাবে না। এখন প্যানে আমি 1 লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে জাল করা দুধও ইউজ করতে পারেন। যেহেতু এখানে আমি কাঁচা দুধ ইউজ করেছি, দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিব দুধে যখন বলক চলে এসেছে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিব। এতে দুধটা কিছুটা ঘন হয়ে আসবে। দুধটা কিছুটা ঘন হয়ে আসলে এটা টেস্ট আর অনেক বেশি ভালো আসে। দুধটাকে 4-5 মিনিট জাল করে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছে 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। চিনি দেওয়ার পরে দুধটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব, কেননা চিনি দেওয়ার পরে দুধটা আবারও কিছুটা পাতলা হয়ে যায়। দুধটাকে জাল হতে রেখে আমি এর মাঝে একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নিব। এখানে একটা বাটিতে আমি 1/2 কাপ নিয়েছি আগে থেকে জাল করে রাখা তরল দুধ। এই দুধটা রুম টেম্পারেচারে আছে, অবশ্যই চেষ্টা করবেন নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধই ইউজ করার জন্য, গরম দুধ ইউজ করা যাবে না। এর সাথে দিয়ে দিচ্ছে 1/2 কাপ কর্নফ্লাওয়ার, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিলে খুব দ্রুত এই পুডিংটা সেট হয়ে যায়। তবে আপনাদের হাতের কাছে যদি আগার আগার পাউডারটা না থাকে, সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে। যেহেতু আমি আগার আগার পাউডার দিয়েছি, সেজন্য আমি 1 লিটার দুধের জন্য 1/2 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। তবে আপনারা যদি আগার আগার পাউডারটা ইউজ না করেন, তাহলে এখানে 2/3 কাপের মতো কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। তাতেও কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দুধটাকে এর মাঝে 3-4 মিনিট জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দুধের সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে নিতে হবে, আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আস্তে আস্তে দিতে হবে, আর এই দুধটাকে অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করা যাবে না, বা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একবারে দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা একবারেই জমে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার সাথে সাথেই দুধটা কতটা ঘন হতে শুরু করেছে। খেয়াল রাখতে হবে এটা যেন কোনোভাবেই নিচে পুড়ে বা লেগে না যায়, তাহলে কিন্তু পুডিংয়ের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে, যেন এটা জমাট বেঁধে না যায়। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। এটাকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলেই পুডিংয়ে খুব দারুণ একটা ফ্লেভার আসবে, তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরেও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো পুডিংয়ের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর যে পাত্রে সেট করব সে পাত্রে সাথে সাথে ঢেলে নিতে হবে, তা না হলে এটা প্যানেই জমে যাবে। আমি এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে এটাকে সেট করে নিতে পারবেন। আর আমি বাটিটাতে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি, এতে খুব ইজিলি পুডিংটা বের হয়ে আসবে। সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 5 ঘন্টা পরে আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, এটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। সাইডগুলোকে একটি স্প্যাচুলার সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছে, চাইলে ছুরির সাহায্যেও সাইডগুলোকে ছাড়িয়ে নেওয়া যেতে পারে। এখন একটা প্লেটে এটাকে মোল্ড আউট করে নিচ্ছে। তেল ব্রাশ করে নেওয়ার কারণে দেখবেন খুব ইজিলি এটা মোল্ড আউট হয়ে আসবে। ওপর থেকে কয়েকবার একটু ট্যাপ করে নিয়েছে, খুব ইজিলি পুডিংটা মোল্ড আউট হয়ে এসেছে। এখন এটাকে আমি ঠান্ডা ঠান্ডা কেটে সার্ভ করব। এই মিল্ক পুডিংটা খেতে কিন্তু খুবই মজার হয়। রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, আর বাড়িতে যদি ট্রাই করেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পুডিংয়ের রেসিপি আছে, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারবেন। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।